আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স MHC কনস্ট্রাকশন লিমিটেড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন হাসান প্রিয় ভিউয়ার্স আপনারা আজকে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফরিদপুর ডিস্ট্রিক্ট এবং ভাই একটু এদিকে আসেন হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম সেলিম ভাই আরে ভাই আপনি তো একদম পুরো টুপি টুপি মাথায় দিয়ে হুজুর হয়ে গেছেন একটু ব্রাইটনেসটা বাড়াই দেন আচ্ছা আমি গ্রামের নামটা বলতেছিলাম আপনাদের এটা কোন থানা কোতোয়ালি থানা আচ্ছা এটা হচ্ছে ফরিদপুর ডিস্ট্রিক্ট কোতোয়ালি থানা এবং গ্রামের নাম হচ্ছে গদাধরডাঙ্গি গদাধরডাঙ্গি আর পাশে হচ্ছে খুশির বাজার নাকি সেলিম ভাই রোদের মধ্যে দেখা যান একটু রুমের মধ্যে ঢুকি প্রিয় ভিউয়ার্স অ্যাড্রেস তো বললাম অনেক কষ্ট হয়েছে আমার এটা হচ্ছে দোতলা ফাউন্ডেশন দিয়ে আমরা একতলা একটা বাড়ি তৈরি করে দিচ্ছি আমাদের ক্লায়েন্ট হচ্ছে সেলিম ভাই মূলত আমরা বাড়িটা করে দিচ্ছি সেলিম ভাইয়ের বোনকে আমি একটু ভিতরে গিয়ে কথা বলি এখন তেমন একটা ক্লিয়ার না প্রথমে ক্লিয়ার আসছিল এখন ক্লিয়ার আসছে না আচ্ছা আমি একটু ছাদের উপরে যাই এটা থ্রি স্টেপে সিঁড়িটা করা হয়েছে প্রিয় ভিউয়ার্স ছাদ ঢালাই মোটামুটি শেষের পথে এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড এ আসতে আমাকে ভিজাও না আচ্ছা সেলিম ভাই কথা শোনা যাচ্ছে আচ্ছা রোদের মধ্যে তো আপনাকে ওইভাবে দেখা যায় না তারপরেও আচ্ছা যাই হোক যতটুকুই দেখা যাক আপনি একটু কয়েকটা প্রশ্নের উত্তর দিবেন আমি আপনাকে যে প্রশ্নটা করব আপনার বাড়ির ইটের গাঁথুনি করে আমরা ছাদ ঢালাই করতেছি ফ্লোর ঢালাই দেওয়া শেষ তাই না আচ্ছা তাহলে এখন এই যে এই পর্যন্ত আপনার মনে হয় কত পার্সেন্ট কাজ হয়েছে ছাদ ঢালাই দেওয়ার পর আচ্ছা আপনার মনে হয় 80% হয়ে গেছে নাকি আরেকবার বলেন ভালো করে বলেন শোনা যায় নাই আচ্ছা 80% কাজ হয়ে গেছে তো এই যে 80% কাজ হয়েছে এই 80% কাজ কি কোম্পানির নিজের মতো করে দিয়ে চলে গেছে নাকি আপনাদের খুশি মতো করছে আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই আমি জানি যে আপনার এই বাড়ির একদম যেদিন থেকে মাটি কাটা শুরু হয়েছে ওই দিন থেকে আপনি এটার উপরে মানে কঠিন পর্যবেক্ষণ শুরু করছেন আমি তো চিন্তা করতেছি যে সেলিম ভাই মনে হয় বাংলাদেশে এসে কনস্ট্রাকশন কোম্পানি একটা করবে আমি আরও তার জন্য জায়গা রেডি করতেছি যে সে কোথায় অফিস করবে আপনার ভাষ্য মতে আমাদের মিস্ত্রিও অনেক সুন্দর নাকি মিস্ত্রি সুন্দর না কালো কিন্তু কাজ ভালো হ্যাঁ মিস্ত্রিরা আমার মতোই কালো কিন্তু কাজ সুন্দর এটা বলতে হবে তো যাই হোক ভাইব্রেটরটা একটু পরে মারেন আমি একটু নিচে নাই মানে হ্যাঁ তো সেলিম ভাই মূলত আমি যতটুকু জানি আপনি এইটার প্রত্যেকটা কাজ ভিডিও করে রাখতেছেন ভিডিও তৈরি করতেছেন আপনার ইউটিউবিংয়েরও ভালো শখ সেটাও আমি জানি সব মিলিয়ে আপনি ইউটিউবেও আপলোড করেন আপনার বাড়ির কাজ তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনার মনের মতো করে কাজ করে দিতে পারছি এবং এই পর্যন্ত কাজ আপনার মনের মতো হয়েছে সিসি ক্যামেরা তো আল্লাহর রহমতে কয়েকটা লাগাইছেন ওই যে কর্নারে একটা হ্যাঁ কয়টা আমি একটু জুম দিয়ে দেখাই এই কর্নারে একটা এই কর্নারে ওই যে সামনে তো বিশাল ব্যাপার সবার ভাই হ্যাঁ
আচ্ছা যাই হোক, মোটামুটি পাঁচটা লাগাই দিয়েছেন, এখানে একটা আছে, তো আপনার সবসময় পর্যবেক্ষণে থাকে, অনেক ভালো। আমার যেই ক্লায়েন্টগুলো আছে তাদেরকে আমি বলি যে আমার সেলিম ভাইয়ের মতো প্রজেক্টে সিসি ক্যামেরা লাগাই দেন, আপনি কোন দেশে আছেন এটা ডাজেন্ট ম্যাটার, আপনি ঠিকঠাক মতো আপনার কাজ দেখতে পারবেন। এই মানে ঢালাইতে সিমেন্টের পরিমাণ ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে কি না সেটা দেখবেন। যেমন আমি যখন প্রজেক্টে ঢুকে গেছি, সেলিম ভাই আমাকে বলতেছে যে মামুন ভাই আপনি তো কিছুক্ষণ আগে প্রজেক্টে ঢুকলেন, আমি দেখলাম আপনাকে, তো সে বসে আছে সিঙ্গাপুর, আমি প্রজেক্টে ঢুকলাম সে ওইটা দেখতেছে। তাহলে আমার অন্য অন্য ক্লায়েন্ট যারা আছে তারা কাস্টমই না করে সিসি ক্যামেরা লাগাই দেন। হ্যাঁ হ্যাঁ সেটাই, কারণ এত টাকা দিয়ে বাড়ি করবেন সিসি ক্যামেরা আর কয় টাকা লাগবে, তো এটা নিয়ে কিপটা আমি করে লাভটা কি, তাই না? হ্যাঁ সেটাই। আচ্ছা সেলিম ভাই, আপনাকে ভাই ভিডিও কলে অর্ধেক দেখা যায় আর অর্ধেক দেখা যায় না, বুঝছেন? কারণ রোদ প্রচণ্ড রকম, রোদ রোদে তো এমনিতেই কালা হয়ে গেছে, বুঝেন নাই তো, এখন আর বেশিক্ষণ এখানে থাকবো না, আপনার কলটা কেটে দেয় আমি পরবর্তীতে আপনার সাথে কথা বলবো, ভিডিও ক্লিয়ার না দেখা যায় না, বুঝছেন? পরে আপনি ইউটিউবে দেখবেন, বলবেন যে ভাই আমাকে তো ক্লিয়ার দেখা যায় না, আপনি এই কাজটা কেন করলেন। হ্যাঁ তো যাই হোক, আমি একটু আপনার ভাইয়ের সাথে কথা বলি। ঠিক আছে ভাই, আপনার কি কিছু বলার আছে লাস্টে? আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি একটু সোজা করে ধরি যেন বুঝতে পারে কথা। এখন কি ক্লিয়ার দেখা যায়? ক্লিয়ার দেখা যায় না, কিন্তু আপনার কথা ক্লিয়ার শোনা যায়, আপনি বলেন, চেহারা দেখার দরকার নাই, কথা বললেই হবে। তবে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যে এমএসসি কনস্ট্রাকশনের মাধ্যমে কাজ করলে পেনশন মুক্ত এবং মানে হেল্পফুল একটা সাপোর্ট পাওয়া যায়। আশা করি যারা ব্যস্ত এবং সময় পান না পরিবারে আসছেন, তারা আমাদের মামুন ভাই সহযোগিতা নিতে পারবেন, তারা ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ ভাই, এটাই আমার সার্থকতা, বুঝছেন? আপনাদের খুশি, আপনাদের স্যাটিসফ্যাকশনই আমার সফলতা। দোয়া করবেন এভাবেই যেন প্রত্যেকটা কাজ করে দিতে পারি। এখন আপনার বিল্ডিংয়ের অলমোস্ট 80% কাজ হয়ে গেছে, আর 20% কাজ ইনশাআল্লাহ আমরা শাটারিং খুলে মানে সম্পন্ন করে দিব। এই পর্যন্ত মূল মূল কাজই হয়ে গেছে, ফ্লোর ডালাই থেকে শুরু করে ইটের গাঁথনি সার ডালে সবই তো হয়ে গেলো, তাই না? তো প্রজেক্টে আসার পরে তো আমার মেজাজ হেভি গরম, কেন গরম আমি জিজ্ঞাসা করছি, ঢালাই কয়টায় কয়টা দাও, বলতেছে যে ঢালাই দিচ্ছি হচ্ছে 5টা ইটের কণা আর সিমেন্ট, মানে এক বস্তা সিমেন্টে 5টা ইটের কণা দিচ্ছে। তো আমি বললাম যে আমিও তো এতদিন বাড়িঘর নিজের জন্য করি নাই, তো রিসেন্টলি মা বাবার ইচ্ছা যেহেতু আমি একটা কাজ করি, তো আমার বাড়ির মাত্র একটা ছাদ ঢালাই দিছি, তো সেইটায় কয়টা ইটের কণা দিছেন? বলল যে 6টা। তাহলে আমারটায় 6টা দিলেন, এইখানটায় 5টা দিলেন, কারণ কি? বলে যে ক্লায়েন্ট বলছে, সেলিম ভাইরা বলছে। আমি বললাম যে তাহলে সেলিম ভাইকে আমি ফোন দিই, কিন্তু আপনাকে ফোন দিলেন, আপনি বললেন যে মামুন ভাই এটা তো আমি জানি না, আপনাদের সিস্টেম অনুযায়ী কাজ হচ্ছে, তো এখন আবার আমি বলে দিলাম, তাহলে এটা তোমাদের ভুল বোঝা ছিল, এখন তোমরা 6টা ইটের কণা দিয়ে দাও আর 2টা 2টা বালি ইউজ করো, তো সব কিছু মিলিয়ে এটা বলে দিছি। তো এখন ওনরা এইভাবেই ঢালাই দিচ্ছে, আর মূলত এখন আর বলেও লাভ নাই, সার ঢালাই দেওয়া শেষ ভাই, এই যে দেখেন সার ঢালাই দেওয়া শেষ হয়ে গেছে, এখন ওই ফিনিশিংয়ে আর বলে লাভ নাই। এখন সর্বশেষ ওনাদেরকে এটাই বললাম যে এবার যা মন চাই করো, কারণ যা করার তো করেই ফেলছো। আচ্ছা যাই হোক সেলিম ভাই, অনেক কথা বললাম, ইনশাআল্লাহ ভাই দোয়া করবেন, আর আমার একটু কাজ আছে ইমিডিয়েটলি, আমি ঢাকায় চলে যাব। ঠিক আছে ভাই। আচ্ছা এই যে লাস্টে যে প্রশ্নটা আমার, সেটা হচ্ছে অনেক ভিউয়ার্স আছে যারা আমাদের মাধ্যমে একটি বাড়ি তৈরি করতে চায় কিন্তু ওইভাবে সাহস পায় না, চিন্তা করে যে মানে আমরা যেটা করে থাকি প্রথমে কাজ স্টার্ট করার সময় বলে থাকি আমাদেরকে স্টার্টিংয়ে এইভাবে এইভাবে পেমেন্টটা দিতে হবে, তো প্রথম পেমেন্টটা দেওয়ার সময় অনেক চিন্তাভাবনা করে, অথচ আমরা কিন্তু লক্ষ লক্ষ টাকার ম্যাটেরিয়ালস ঢোকাই দিয়ে কাজ করাই। আপনি দেখেন, আপনি কখনো বলতে পারবেন ভাই ম্যাটেরিয়ালসের জন্য আমাদের কাজকাম বন্ধ ছিল, মানে আমরা কোম্পানিতে কোনো একটা? জি না না, আমাদের তো কোনো সময় ম্যাটেরিয়ালের জন্য কাজ বন্ধ থাকে নাই,
আচ্ছা, এই পর্যন্ত কাজ হয়েছে, আমি কখনো আপনাদেরকে টাকার জন্য চাপ দিছি, প্রেসার দিছি? না না না। আচ্ছা, তাহলে আপনাদেরকে আপনাদের ফার্স্ট পেমেন্ট দেওয়ার কথা ছিল কত লক্ষ টাকা ভাই? প্রথম পেমেন্ট দেওয়ার কথা ছিল মিনিমাম এই 8 লাখ, আমরা 6 লাখ টাকা দিছিলাম। আচ্ছা, প্রথমে আপনাদের 8 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, আপনারা 6 লক্ষ টাকা দিছিলেন। আমি কি এটার মধ্যে কোনো কথা বলছিলাম যে ভাই না, আমার এখনই 8 লক্ষ টাকা দিতে হবে? না না না, সেরকমের কোনো কিছু বলেননি। আচ্ছা, সেরকমের কোনো কিছু বলি নাই, শুধু যে আপনাকে বলি নাই তা না, আমরা কাউকেই মূলত আমি ওইভাবে বলে থাকি না। কারণ হচ্ছে আমি জানি যে টাকা পয়সা আজকে আছে কালকে নাই, তো আবার এই আজকে নাই কালকে আছে, তো সব কিছু মিলিয়ে আমি চাই যে আমার কাছ থেকে মানুষ সহযোগিতা পাক। আমি বাঁচবো আর কয়েকদিন ভাই? মইরা তো জামোই, যেভাবে রোদের মধ্যে দৌড় শুরু করছি, পুরা ঢাকা থেকে চেহারাটা নিয়ে আসি লাড্ডুর মতো, এখন একদম কালো কটকটা হয়ে গেছে ভাই, কি বলবো, কয়েকদিন রোদের মধ্যে দিয়ে দৌড়াইয়া, তাহলে আর বাঁচবো কয়দিন ভাই? আপনাদের স্বপ্নের বাড়িটা যদি নির্মাণ করে দিয়ে যেতে পারি, এটাই তো আমার সার্থকতা, তাই না? কিন্তু মানুষ যদি প্রথমেই এত কনফিউশনের মধ্যে থাকে, হ্যাঁ আমরা এই যে 8 লাখ টাকা দিব, আপনি যদি চিন্তা করতেন আমি যে 6 লাখ টাকা দিমো, কোম্পানি কি মাল নিয়ে কাজ করবে, তাহলে কি আমি আপনার কাজটা করতে পারতাম ভাই? আমি এইটাই রিকোয়েস্ট করবো, যারা MHC কনস্ট্রাকশনের মাধ্যমে কাজ করবে তারা ডাউট ফিল ছাড়া পেমেন্ট করতে পারবে, নিশ্চিরায় ঘুমাইতে পারবে তারা, তারা বিন্দু পরিমাণ টেনশন করার কোনো অবকাশই নাই, কারণ আমি তার জ্বলন্ত কর্মা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে মাঝে মাঝে অনেক কষ্ট লাগে, গত 2 দিন আগে কী হয়েছে, আমার মুন্সিগঞ্জে কয়েকটা প্রজেক্টের কাজ করা, মোটামুটি ধরেন বেশ বড় বড় কাজ করা হয়েছে, কুচিয়ামরা আন্টির কাজ করে দিছি, আপনি তো সেই আন্টির বাড়িটা দেখছেন, এটা কমপ্লিট হয়ে গেছে, তারা বাড়িতে বসবাস করে আরও 2-3 মাস আগে থেকে, আমি একটা কমপ্লিট আপডেট দেবো, সময়ের অভাবে দিতে পারছি না। তো ওইখানেই এক লোকের সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে, তো ওনার ফার্স্ট যে পেমেন্টটা দেওয়ার কথা, তিনি সেই পেমেন্ট মানে এগ্রিমেন্ট করার সময় বলছে দিবে, কিন্তু যখন আমি ইঞ্জিনিয়ার পাঠাই দিছি, মালামাল সব রেডি করে ফেলছি, ওনাকে ব্যাংকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছে উনি টাকা দিবে না, বলে যে মাল আসলে টাকা দিব, এর আগে টাকা দিব না। তখন ইঞ্জিনিয়ার আমাকে বলার সাথে সাথে এমন মেজাজ গরম হয়েছে ভাই, মানে কষ্ট লাগছে আমার, যে এ লোক অফিসে আসলো, সব কিছু দেখলো, শুনলো, বুঝলো, আমার 2-4-5টা প্রজেক্ট সে ভিজিট করলো, ভিজিট করার পরে এখন সে ফাইনালি কাজ দিল, এখন আবার সে এই কয়েক লক্ষ টাকা সে দিবে, তার এত ভয় লাগে, তাহলে আমি যে তার বাড়িটা করে দিব, সে যে আমার টাকাটা সঠিকভাবে দিবে, এটার কি নিশ্চয়তা আছে বলেন ভাই? তখন আমি ইঞ্জিনিয়ারকে বলছি আপনি চলে আসেন, ওনাকে অফিসে আসতে বলেন, ওনার সাথে যে আমাদের এগ্রিমেন্টটা করা হয়েছে, 3% টাকা নেওয়া হয়েছে এগ্রিমেন্টের সময়, ওনাকে এই 3% টাকা আমরা রিটার্ন করে দেবো, ওনার মতো লোকের কাজই করবো না, কারণ কষ্ট লাগছে ভাই। আমি সমস্ত মাল আমার রেডি করে দিছি, তো পরবর্তীতে আমি আবার সেই গাড়ি টাড়ি সব মানা করে দিছি, কারণ আমার টাকাটা যে সে দিবে মালামাল ঢোকার পর, এটার কি গ্যারান্টি আছে? আমি তো আগেই কনফিউশনে পড়ে গেলাম, তাই না? তো ওই জায়গা থেকে বলবো ভাই, এই যে আপনার বাড়ির কাজটা হয়ে গেছে, এখন আপনি কিন্তু বিষয়বস্তুগুলো বুঝে গেছেন, তো আপনার এলাকার মানুষ আগে আপনাকে যে সমস্ত কথাগুলো বলছে শুরুতে, এখন তারা কি বলে ভাই? আচ্ছা, আমার কথা হচ্ছে মামুন ভাই, আপনি আমাদের কাছে 3 বছর আপনি আমাদের কাছ থেকে পেমেন্ট করবেন, পেমেন্ট নেবেন, কিস্তিতে টাকা নেবেন, আপনারা না জানে না শুনে আমাদের সাথে এগ্রিমেন্ট করতেছেন, আপনারা 3 বছর আমাদের কাছে টাকা পড়ে থাকবে, আর আমি আপনার 60% দিতাম আর
না সেটাই তো কথা ভাই, সেটাই তো প্রশ্ন। তো যাই হোক, সরি ভাই আমার শুধু ফোন আসতেছে, আমি একটু ফোনটা সাইলেন্ট করে নেই, অলরেডি তিনবার করছি। ও সরি, হ্যাঁ এবার সাইলেন্ট করে দিছি ফোনটা। তো সর্বোপরি কথা হয়েছে ভাই, এবার সুন্দর লাগতেছে আপনাকে, হ্যাঁ দাড়ি টাড়ি রাইখে দিয়েছেন একদম ফাইন। হ্যাঁ মূলত ছাদের যখন ছিলাম তখন দেখা যায় নাই, অনেক সুন্দর লাগছে, গোল টুপি পরে আছেন। আর রবিবারে তো সিঙ্গাপুর ছুটির দিন নাকি? হ্যাঁ, তো ওই জন্যই খুশি খুশি বেশি লাগতেছে। আর ছুটির দিনেই এবার আমি বুঝতে পারছি, আপনার ছাদ ডালাই দেওয়ার কথা ছিল শুক্রবারে, তো আমাকে কন্ট্রাক্টরে বলতেছে যে ওনরা উপরে সিসি ক্যামেরা লাগাবে, ছাদের উপরে সিসি ক্যামেরা লাগাবে, তারপরে ছাদ ডালাই। তো সিসি ক্যামেরা মেবি শুক্রবারে লাগাইছেন উপরে, এতদিন সাইডে ছিল, এরপর শনিবারে ছাদ ডালাই দিব। তখন আপনারা বলছেন যে শনিবারে এই দিন সেই দিন, বহুত দিনের কথা বলছেন। আরে ভাই আল্লাহর দিন সবই তো এক, শুক্র আর শনি আছে নাকি? তবে শুক্রবারটা বেটার মনে হয়, বেটার কারণ জুম্মার দিন, তো শুক্রবারে তো আপনারা সিসি ক্যামেরা লাগাইছেন, শনিবারে বলতেছেন, মুরব্বীরা বলতেছে এইভাবে না ওইভাবে, রবিবারে করলে ভালো হবে। তার মানে এবার বুঝতে পারছি, রবিবারে আপনার ছুটির দিন, তো এই জন্য মানে আর কি সময় এবং সুযোগ নিয়ে আমার এইখানটায় এক চামচ সিমেন্ট কম দেয় না বেশি দেয় আমি বয়া বয়া দেখবো। আমি বুঝতে পারছি ভাই, আর বোঝানো লাগবে না। আচ্ছা, তার মানে আপনি এটাই বোঝাইতে চাচ্ছেন, আপনার এরকম কনফিউশন ছিল না, থাকলে আপনি অনলাইনে ভিডিও দেখে আর এইভাবে লেনদেন করতেন না নাকি? আমি আপনাদের প্রতি 100% আমি কনফিডেন্ট, কারণ আমি একটা জিনিস চিন্তা করছি, সেটা হলো কি যে আপনি আমার সাথে 3 বছর লেনদেনে চাকরি থাকবেন, চাকরি যদি থাকেন তাহলে আপনি আমার সাথে 3 বছর যদি আপনি লেনদেন আমার সাথে করেন, তাহলে আমি আপনার সাথে কাজ করার অবস্থায় লেনদেন করা আমার নিরাপদ করবো কেন? আমি এই জিনিসটা খালি আমি হিসাব করতেছি না, জি ভাই জি জি ভাই, এ টাকার কথা মনে করাতে ওই আপনার কিস্তি কিন্তু এই মাসে নেই নাই, কারণ আমি ঢাকার বাইরে ছিলাম, এই মাসে নেওয়া হয় নাই, জানেন তো চেক জমা দেই নাই। আচ্ছা মাসের তো এখন আজকে কয় তারিখ? আচ্ছা 20 তারিখ, তার মানে আমি ঢাকায় গিয়ে হয়তো আগামী 2-1 দিনের মধ্যে জমা দিয়ে দেবো, নাকি আগামী মাসে একসাথে 2টা জমা দিবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী মাসে একসাথে 2টা জমা দিব, ধন্যবাদ আপনাকে। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসলে সর্বোপরি কথা হচ্ছে কি, মানুষ বোঝে না, অনেক কষ্ট লাগে বুঝছেন, এত পরিশ্রম করি, এত কষ্ট করি। জি ভাই জি ভাই জি ভাই, ইনশাল্লাহ দোয়া আছে, কিন্তু মানুষের দোয়ায় তো আর ওই রোদে পুরে পুরে কালো হওয়াটা ফিরতে আসে না বুঝছেন। জি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, আর আপনার সাথে মন খুলে কথা বলতে পারলাম। আসলে আমি সবার সাথেই মন খুলে কথা বলার চেষ্টা করি, হয়তো সময়ের জন্য সব সময় পেরে উঠি না, তো দোয়া করবেন ভাই।
আসলে সর্বোপরি কথা হচ্ছে আমি চাই যেন আমার মাধ্যমে মানুষের স্বপ্নটা বাস্তবায়ন হোক, স্বপ্নটা পূরণ হোক। আমি যেইভাবে যেই ফ্যাসিলিটিস দিচ্ছি, এরপরে যদি কেউ বাড়ি করতে না পারে আমি তাকে মানা করে দেয়, আপনার বাড়িতে হাত দেওয়ারই দরকার নেই, বাড়িতে হাত দেওয়ারই দরকার নেই, কারণ আমি আপনাকে এত সহযোগিতা করতেছি, এরপরে যদি আপনি না পারেন এর চেয়ে বড়ো সহযোগিতা আর কে করবে? যদি কেউ করে তাহলে কাজে হাত দেন, আর যদি কেউ না করে হাত দিয়েন না। তো সবসময় আমি এই ধরনের কথাবার্তা বলে থাকি ভাই। তো অনেক কথা বললাম, সাড্ডালায় মোটামুটি শেষের পথে চলে এসেছে আর আমি ঢাকা যাব। দোয়া করবেন ভাই, তো ভালো থাকবেন। হ্যাঁ সেলিম ভাই, ওকে, আল্লাহ হাফেজ। ওকে সরি কাটে নাই। তো প্রিয় ভিউয়ার্স, মূলত সেলিম ভাই কল থেকে কাটছে না, হ্যাঁ এবার কেটে গেছে। এটা তা ভাগিনার ফোন দিয়ে ফোন দেওয়া হয়েছে মেবি, মানে সেলিম ভাইয়ের ভাগিনা যিনি এখানটায় দায়িত্বরত আছেন, লক হয় না, হ্যাঁ লক হয়েছে এবার। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে একটি বেডরুম, এটার পাশে আরেকটা বেডরুম, সাথে একটি অ্যাটাচ টয়লেট, এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট, এইখানটায় এটা কমন টয়লেট, আর এটা হচ্ছে স্টেয়ার, থ্রি স্টেপের। এটা হচ্ছে কিচেন, সামনে ড্রয়িং রুম, এখানে একটা বেডরুম। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা প্ল্যান বা ড্রয়িং, এইভাবে বাড়ি করলে খারাপ না, ভালোই হবে। তো সব কিছু মিলিয়ে অনেক কথা বললাম আপনাদের সাথে, শেয়ার করলাম সেলিম ভাইয়ের সাথে যে কথাগুলো হলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। পিছনে যে ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এটা বক্স করা হয়েছে, আমাদের থ্রি ডিতে যেরকম আছে সেম এইভাবে। এইগুলো ইটের গাঁথুনি করেও করা যায়, মূলত ঠান্ডা, এটা কি ঠান্ডা মামা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মূলত কমল পানীয় কম খাওয়া হয়, তারপরেও ভাগনা দিল। তো এটা হচ্ছে উইন্ডোর বক্স, এটা সেম এরকম বক্স করা ছিল আমাদের থ্রি ডিতে। মূলত সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঁড়ি, আর এইখানটায় মোটর বা গ্যাসের বোতল টোতল রাখার জন্য একটা সিস্টেম করা হয়েছে। মানে তারা চাচ্ছে যে এইখানটায় গ্যাসের বোতল রাখবো, বাইরে দিয়ে যেন আমরা খুলে নিয়ে যেতে পারি, ঘরের ভিতর দিয়ে যেন টানাটানি না করতে হয়, যেন দোকান থেকে লোক এসে বাইরে দিয়ে লাগাই দিতে পারে, এই জন্য এইখানটায় এই দরজার মতো এটা রাখা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন। এটা হচ্ছে ফ্রন্ট লুক, ফ্রন্ট ভেরিয়েশন। এটা হচ্ছে সিঁড়ি কোঠা, সিঁড়ি কোঠা না তো সরি, এটা মেইন এন্ট্রান্স। তো প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।